আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। পূর্ববর্তী ভিডিওতে আমরা কানেতিক প্রত্যাশা ও বেদাঙ্কের ধর্ম সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেই সম্পর্কিত কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাবো। তোমাদের কাজ হবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করা। কীভাবে করবে? আমি যখনই তোমাদেরকে স্ক্রিনে কয়েকটি কোশ্চেন দেখাবো, সেই কোশ্চেনগুলো দেখার সাথে সাথে তোমরা ভিডিওটি পজ করবে, পজ করে নিজেরা সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করবে এবং তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমরা কী কী অ্যান্সার পেয়েছ। এবং পরবর্তীতে ভিডিওটি আবার প্লে করে তোমাদের অ্যান্সারগুলো একবার মিলিয়ে দেখবে যে আমার সাথে তোমাদের অ্যান্সারগুলো মিলছে কিনা। তাহলে চলো আমরা শুরু করি। তোমাদের কোশ্চেনগুলো দেখানো হচ্ছে, তোমরা আবার ভিডিওটি পজ করো এবং নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো। এবার চলো আমার অ্যান্সারগুলোর সাথে তোমাদের অ্যান্সারগুলো একবার মিলিয়ে নাও। প্রথম কোশ্চেনে বলা হয়েছিল দৈব চলক এক্স এর মান যদি 5 হয় তাহলে এক্সপেকটেশন অফ 3x + 2 এর মান কত। আমরা গাণিতিক প্রত্যয়ের সংজ্ঞা থেকে কি জানি? যদি দৈব চলকের সাথে কোনো ধ্রুবক গুণাকারে থাকে তবে সেই দৈব চলকের গাণিতিক প্রত্যাশার সাথে সেই ধ্রুবকটি গুণাকারে আসবে, এবং যদি কোনো ধ্রুবক যোগ বা বিয়োগাকারে আসে তবে এখানেও যোগ বা বিয়োগাকারে সেটি আসবে। যেহেতু এখানে +2 আছে তাই এখানে +2 আসছে। এবার আমাদের কী বের করতে হবে? এক্সপেকটেশন অফ এক্সটি কত? এখানে দেখো এক্সের অলরেডি একটা মান দেওয়া আছে, এক্সের মান হচ্ছে 5। তাহলে আমরা যদি এক্সের মানটি এখানে বসাই তাহলে কী পাচ্ছি? এক্সপেকটেশন অফ 5। অর্থাৎ আমরা যদি একটি ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা বের করি, সেই গাণিতিক প্রত্যাশা সেই ধ্রুবকের মানের সমানই হয়। এখানে যেমন এক্সপেকটেশন অফ 5 = 5ই আসবে, তাই আমরা এই মানটি বসিয়ে দিলাম এখানে 5। এবার যদি ক্যালকুলেশন করি আমরা পেয়ে যাচ্ছি 17। এবার চলো দ্বিতীয় কোশ্চেনটি দেখে নিই। এখানে বলা আছে দৈব চলক x = 2 হলে ভ্যারিয়েন্স অফ x এর মান কত হবে। আমরা কি জানি? কোন একটি ধ্রুবকের বেদাঙ্কের মানটি হয় 0। যেহেতু এখানে x এর একটি মান দেওয়া আছে তাই আমরা কি পাচ্ছি? ভ্যারিয়েন্স অফ 2 = 0 হবে। এবার চলো দেখি ভ্যারিয়েন্স অফ x এর মান যদি 3 হয় তাহলে ভ্যারিয়েন্স অফ 2x + 3 এর মান কত হবে। এখানে আমরা বেদাঙ্কের সে ধর্মগুলো ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছি একটি দৈব চলকের সাথে একটি ধ্রুবক 2 গুণাকারে আছে। আমরা কি দেখেছিলাম? যদি গুণাকারে কিছু থাকে তবে সেটা স্কোয়ার আকারে গুণ হবে, অর্থাৎ ধ্রুবকটির স্কোয়ার ইনটু ভ্যারিয়েন্স অফ x। এখানে ধ্রুবকটি আছে 2, তাই এটি স্কোয়ার করলে পাচ্ছি আমরা 4, এবং তার সাথে ভ্যারিয়েন্স অফ x গুণ করছি। এবং যদি কিছু যোগ বা বিয়োগ আকারে থাকে তবে সেটি আমাদের এখানে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, অর্থাৎ কোনো মান যোগ বা বিয়োগ হবে না। তাই যেহেতু এখানে +3 ছিল সেটি আমাদের এখানে কোনো ইম্প্যাক্ট ফেলছে না। তাহলে এখানে মানটি দেওয়া আছে ভ্যারিয়েন্স অফ x = 3। আমরা কী করতে পারি? এই মানটি এখানে বসিয়ে দিই, তাহলে পেয়ে যাচ্ছি 4 × 3 = 12, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ 2x + 3 এর মানটি হবে 12। এবার 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এক্সপেকটেশন অফ x² এর মান কি ঋণাত্মক হতে পারে। এক কথায় যদি বলতে যাই তাহলে ঋণাত্মক হতে পারে না। তার কারণ কি? এক্সপেকটেশন অফ x² এর ফর্মুলা কেমন হবে? সামেশন অফ xi², অর্থাৎ যেহেতু x² বের করতে যাচ্ছ তাই এখানে x এর প্রত্যেকটা মানকে বর্গ করতে হবে এবং সেই x গুলো আসবে তার সম্ভাবনা দ্বারা গুণ করতে হবে। এবার এই গুণফলগুলোকে যোগ করব। এবার দেখো কোনো কিছুকে যদি বর্গ করা হয় সেটি কি ঋণাত্মক হতে পারবে? পারবে না, এটি একটি পজিটিভ কোয়ান্টিটি। ঠিক একইভাবে সম্ভাবনা কি ঋণাত্মক হতে পারে? সম্ভাবনা কিন্তু ঋণাত্মক হতে পারে না, সম্ভাবনার মানটি অবশ্যই 0 থেকে 1 মধ্যে কিছু একটা হবে। তাই এটিও একটি পজিটিভ মান, এটিও একটি পজিটিভ মান। দুইটা পজিটিভ মানকে যদি গুণ করা হয় আমরা কী পাবো? আরেকটি পজিটিভ মান পাবো। এরকম অনেকগুলো পজিটিভ মানের যোগফলটা কী হবে? একটা পজিটিভ মান আসবে, অর্থাৎ এক্সপেকটেশন অফ x² মানটাও পজিটিভ হবে, সেটা কখনও নেগেটিভ হতে পারবে না বা ঋণাত্মক হতে পারবে না। আশা করি 4টি কোশ্চেনের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।